সোনালী মাহাতো, যার ভিডিও খুব ভাইরাল হচ্ছে এখন। তো কেন ভাইরাল হচ্ছে, কি হচ্ছে সেসব তোমাদেরকে বলি। এর বাড়ি হচ্ছে আমার বাড়ির পাশের পাড়া, মানে হচ্ছে আমার বাড়ি বাঁকুড়া, এর বাড়ি হচ্ছে পুরুলিয়া। তো সোনালী মাহাতো কি হয়েছিল, তার কোনো ক্লোজ বন্ধুর সাথে ঘুরতে গেছিলো, এই যে দেখতে পাচ্ছ। এখন পুরো ভবিষ্যৎটাই বাকি, বায়োলজি জানতে পারো সব শেষ হয়ে যাবে। দেখো 2000 টাকার জন্য সেরকম কিছু হবে না, থাকলে আমি সত্যি দিয়ে দাও। আমি কথা দিচ্ছি, আমি তো বলছি, এরা চাইছে 2000 টাকা। তো ভিডিওটার মধ্যে বাস এটুকুই আছে, ঠিক আছে। আর বাকি এর চ্যানেল আছে একটা ইউটিউবে, যেখানে 80,000 সাবস্ক্রাইবার আছে, আর আছে ইনস্টাগ্রামে এর 2.5 লাখেরও বেশি ফলোয়ার্স। তো এত বড় একটা ক্রিয়েটার, পুরুলিয়ার মধ্যে এত নাম ফেম আছে, তোর ভিডিও ভাইরাল হচ্ছে মানে তো গোটাই ছড়াবেই। তো একটা এর চ্যানেলে একটা ভিডিও দেয়, তো ভিডিও তোমার সাথে কিছু হালকা কিছু শেয়ার করব। আর ভিডিওর কমেন্ট কী কী করেছে পাবলিক ওর ভিডিওর নিচে, সেটাও তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। প্রোগ্রামে গেলে আমি ফোন নিয়ে যাই না, প্রোগ্রামে ফোন নিয়ে যায় না ভাই। এখন যে 15 থেকে 16 বছরের ছেলে মেয়েরা যে আছে, তারা অবধি ফোন সাথে সাথে পকেট নিয়ে রাখে। তুমি ভাই একজন ক্রিয়েটার হয়ে তুমি ফোনটা এখন এটা বিশ্বাস করতে হবে, এটা মানতে হবে, একজন এত বড় একটা ক্রিয়েটার হয়ে তোমার কাছে ফোন থাকে না? বাহ ভাই, মানে কুচবি ভালো রকম গল্প সাজিয়েছো, ভালোই বানিয়েছো, ঠিক আছে। আগে আরও তোমার সাথে শেয়ার করছি, দেখতে থাকা আমি ড্রাইভার কন্ডাক্টর আর কেউ নাই। একটা বাস চলে, বাস যখন পায় না, কম বাস চলে, তখন সেখানে ভিড় থাকে। এ বলেছে নাকি বাসে কেউ নেই, এ ড্রাইভার আর কন্ডাক্টার। বাহ ভাই, একে তো বাস নেই লাইনে, বাস নেই, আবার তুমি বলছো বাসটা পুরো ফাঁকা। ড্রাইভার কাকুকে জিজ্ঞেস করলাম যে তোমার একটু ফোনটা দিবে, এরকম বাড়িতে ফোন করবো, তো তার হেন কালে ফোনের চার্জ শেষ। ফোন চেয়েছে যে ড্রাইভার কাকুর ফোন থেকে একটা ফোন করবে বাড়িতে, আচ্ছা, কিন্তু ড্রাইভার কাকুর ফোনে চার্জ নেই। এবার কন্ডাক্টার আছে, কন্ডাক্টারকেও জিজ্ঞাসা করতে পারতে, তো কন্ডাক্টার বলতে না আমার ফোনতে রিচার্জ নেই বা ফোনই নেই আমার কাছে। ঠিক আছে, গল্পটা ভালোই চালিয়েছো। আচ্ছা, তারপরে বলছে হঠাৎ করে নেমে এক জায়গায় একটা অচেনা ছেলে বাইকে চাপে, একজন ছেলে, তাকে সত্যি করে সবাই ভাবছে হয়তো তার সঙ্গে আমার কোনো রিলেশন আছে, কিন্তু কোনো সেরকম কোনো কিছু না, তাকে আমি আগে থেকে চিনতাম না, সেও আমাকে আগে থেকে চিনেনি। এদিকে মেদিনীপুর গেছিলো হয়তো, বা আগে ওর বাইকটা খারাপ হয়ে যায়, তার বাইকে অ্যাকচুয়ালি তেল শেষ হয়ে গেছিলো, কিন্তু সে জানতো না তার বাইকে তেল শেষ। মেদিনীপুর থেকে আসছে ভাই, ও বাইকের কন্ডিশন জানবে ভালো করে, আমার বাইকে কেমন কন্ডিশন, আমার বাইকে কতটা পেট্রোল আছে, বা আমার বাইকটা কত যেতে পারে, যার বাইক আছে সে ভালো করে জানবে। তো এখানে এইভাবে গল্প করার কোনো মানে হয় না, তোদেরকে আর কোথাও যেতে দেওয়া হবে না, দিলে বলছে তোরা 10,000 টাকা দে, আর নয়তো দেখ তোদের কি অবস্থা হয়। তারপর ওরা তোমার কাছে 10,000 টাকা চেয়েছিল, পাবলিক, ওখানকার পাবলিক তোমার কাছে 10,000 টাকা চেয়েছিল, পুরোটাই মিথ্যা কথা। বায়োলজি জানতে পারো সব শেষ হয়ে যাবে, দেখো 2000 টাকার জন্য সেরকম কিছু হবে না, থাকলে আমি এখানে পরিষ্কার চেয়েছে ওরা 2,000 টাকা, মাসে 2,000 টাকা চেয়েছে, আর সেখানে তুমি বলছো 10,000 টাকা। বাহ ভাই, এইটুকু জিনিসটাকে এত বড় করে দেখাচ্ছ, বাহ, গল্প ভালোই বানিয়েছে, বাট সেটা পাবলিক কাছে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এর কিছু ভিডিও তো কমেন্টস আমি পড়বো। একজন লিখেছে, খুব দুঃখিত তুমি মারাতে গিয়ে ধরা পড়ে গেলে, আরও মারাও, আমরা আশীর্বাদ তোমার সঙ্গে আছে ভাই। বাপ, মারাতে গিয়ে ধরা পড়ে গেলে, জানি না এটা কতটা সত্যি বা কতটা মিথ্যা, এদেরকে সেই স্পটে ধরেনি, তো তার বাইরে ধরেছে, তো এখানে আমি কোনো কমেন্ট করতে পারি না। তারপরে একজন লিখেছে, আজকালকার দিনে কোনো ছেলে এবং মেয়ে বাড়িতে ফোন ডেকে কোথাও বেড়ে যায় বলে আমি কখনো দেখি না, একদম ভাই পারফেক্ট কথা, কেউ ফোন রাখে না, সেটা তো আমি বললাম আমার ভিডিওতে। লিখেছে এখানে, 1.5 বছর আগের ঘটনার সময় কে কি কথা বলেছে, A to Z পুরোটা মনে আছে, বারে বুনু, স্মৃতিশক্তি তোমার খুব প্রবল, গল্পটা খুব সুন্দর লিখেছো, একদম পারফেক্ট একটা কমেন্ট, গল্পটা সত্যি খুব সুন্দর সাজিয়ে লেখা হয়েছে। এ হয়তো একদিন সারা রাত ভেবে লিখেছে স্ক্রিপ্টটা, যে কীভাবে আমি কালকের ভিডিওটা বলবো, আরও 2-3 জনের সাথে কথা বলেছে, এমনকি যে ছেলের সাথে গেছে তার সাথেও কথা বলেছে, রেডিও ডিসিশন দিয়েছে ওকে যে এইভাবে গল্পটা ওকে সাজা ভালো করে, তারপর গিয়ে তোমার সাবস্ক্রাইবারদেরকে, তোমার ফলোয়ারদেরকে গিয়ে বলো, যারা তোমার চোখে মানে চোখে পটি বেঁধে আছে, যারা তোমাকে অন্ধবিশ্বাস করেছে, তাদেরকে গল্পটা এইভাবে সাজিয়ে সাজিয়ে বলো, তারা বিশ্বাস করে নেবে, তারা টোপটা নিয়ে নেবে। সরকারকে অনুরোধ জানাই মিথ্যাশ্রী প্রকল্প করার জন্য, ভাই একে দেখে সত্যি মনে হয় মিথ্যাশ্রী প্রকল্পের দরকার আছে, মিথ্যাশ্রী প্রকল্প যদি আসে সবথেকে প্রথম এই পাবে সোনালী মাহাতো। তো গাইস, এই ছিল সোনালী মাহাতো, ঠিক আছে, সরি সোনালী মাহাতো, সরি মন। তো যাই হোক, আর যারা পাবলিকরা ওখানে ধরেছে তাদের লোকাল, তো তারাও কিছু বীর পুরুষের কাজ করেনি গাইস, ঠিক আছে, কারণ কোনো মেয়েকে, কোনো ছেলে মেয়েকে এভাবে ধরা, তাদের ভিডিও বানানো, তাদের কাছে টাকা চেয়ে ব্ল্যাকমেল করা, এটা কোনোটাই পুরুষত্বের কাজ নয়, এটা একটা কাপুরুষেরই কাজ। আর
বাট সত্যিটা বলো, মানুষের কাছে এসে সত্যিটা বলে দাও, হ্যাঁ আমার কেউ ফ্রেন্ড হয়, তার সাথে আমি গিয়েছিলাম, এই হয়েছিলো, তো ঠিক আছে অ্যাকসেপ্ট করো না, জিনিসটা অ্যাকসেপ্ট করো না, ব্যাস কী আছে ওতে? তোর বয়ফ্রেন্ড থাকতে পারে, তুমি তোমার সাথে তার রিলেশন আছে, তো তার সাথে তুমি অ্যাটাচ হয়েছো, ওতে এতে খারাপ কিছু নেই, ঠিক আছে? তো সেটা অ্যাকসেপ্ট করো না, কি এভাবে মিথ্যা বানিয়ে মানে মানুষকে চুতিয়ে বানিয়ে তো কোনো লাভ নেই, তাই না সোনালি বোন? তো গ্যাস যাইছিলো, এই হলো সোনালির গল্প। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, একটা লাইক করো ভালো লাগলে, আর তোমাদের কি ওপিনিয়ন সেটা কমেন্টে জানিও অবশ্যই। এটা ভিডিওটা দেখে তোমাদের কি মতামত, আর জানি না পুরুলিয়া থেকে কত মানুষ আমাকে দেখছে, যদি পুরুলিয়া থেকে দেখো তো লাভ ফর্ম পুরুলিয়া লিখে দিও, বাঙালিয়াদার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর আমি চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও দিতে তোমাদেরকে, এভাবে এন্টারটেইন করে দিতে। ভিডিও অনেক ভালো ভালো আসতে থাকবে, এবার বাঙালিয়াদা আবার তার নিজের ফুল ফর্মে চলে আসছে, তো গাইস প্লিজ সাপোর্ট করে ভালোবাসা দিও, লাভ ইউ অল, টাটা।